নিজের নফসকে নিয়ন্ত্রণের জন্য আমরা কিভাবে আসলে এই প্র্যাকটিসটা করতে পারি আমরা তো অনেকেই কিন্তু আমরা পারি না অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে অনেকেই পারে না এই নিয়ন্ত্রণটা আসলে খুব সহজভাবে একজন মুসলিম কিভাবে করতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি ভয় এ শিক্ষাটা ছোটোবেলা থেকে যদি প্রাইমারি লেভেল থেকে কোমলমতি শিশুদের মনে ঢুকিয়ে দেয়া যায় তাহলেই অপরাধ প্রবণতা সমাজে কমবে আসলে আমরা দেখি যে আইনের মাধ্যমে কিন্তু অপরাধ কমানো যাচ্ছে না আমাদের পোশাকী বাহিনী আছে র্যাব আছে পুলিশ আছে বিডিআর আছে গোয়েন্দা আছে তারা অপরাধকে কমাতে যাচ্ছে কিন্তু দিন দিন অপরাধের মাত্রা বেড়েই যাচ্ছে এর কারণ হচ্ছে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা এবং আত্মপলব্ধি যদি সেলফ রিয়েলাইজেশন যদি না আসে তাহলে আসলে এই অপরাধ প্রবণতা আসলে কমানো সম্ভব নয় তো সেক্ষেত্রে ইসলাম কোরআনের বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে হাদিসের বিশ্বাসের হাদিসগুলোর মধ্য দিয়ে এটাই আমাদেরকে বোঝাতে চায় যে এই পৃথিবীর জীবনটাই কিন্তু শেষ নয় একটা মহা জগৎ তোমার জন্য পড়ে আছে একটা বড় ভাস্ট টাইম ইজ ওয়েটিং ফর ইউ তো আপনাকে কিন্তু সেই আল্লাহর সুপ্রিম কোর্টের কাজ করে দাঁড়াতে হবে আপনাকে পাই টু পাই হিসেব দিতে হবে যে আপনি কি করেছেন এজন্য ছোটবেলা থেকে যদি এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি যে আমি অন্যায় করছি কেউ দেখছে না কিন্তু আল্লাহ দেখছে আমি দরজা বন্ধ করে লাইট বন্ধ করে আমি পর্দা নামিয়ে দিয়ে আমি পাপ করছি কেউ দেখেনি কিন্তু আল্লাহ দেখছে জীবনের প্রতিটি ক্ষেত্রেই যদি আমরা আল্লাহর এই ভয় মানে আল্লাহ সচেতনতা স্রষ্টার সচেতনতা যে আমি যেখানেই থাকি না কেন আমি যদি আল্লাহকে ফিল করি যে আল্লাহ কিন্তু দেখছে এবং এই বিষয়টির হিসেব আল্লাহ আমার কাছে চাইবে আমি কিন্তু জবাবদিহি করতে হবে এই তার ভয় যদি একজন মানুষের অন্তরে থাকে সেন্স অফ যে ফিলিংস থাকলেই মূলত এই থেকে টেন্ডেন্সি গ্রো করতে হলে আপনি যেটা বলছেন যে ছোট কাল থেকে আসলে অভ্যস্ত হয়ে উঠতে হবে এবং সেদিকে আমাদের মানে গাইড করার জন্য কিন্তু আসলে পিতা মাতাই কিন্তু ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে গার্ডিয়ান হিসেবে সেটা করা উচিত